हेलो फ्रेंड्स, गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल। आमी शोमा और तुम्हारा देखो शोमास डेली लाइफ। যদিও আজকের আমি আমার কোন ডেইলি লাইফ তোমাদের কাছে শেয়ার করতে আসিনি, আসলে আমি তোমাদের কাছে কিছু কথা শেয়ার করতে এসেছি। আজকের আমি কিছুক্ষণ আগে জানতে পারি আবার একটা ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। কোন ছোটখাটো ইউটিউব চ্যানেল নয়, বেশ বড় ইউটিউব চ্যানেলই বন্ধ করে দেওয়া হয়েছে, যা সাবস্ক্রাইবারের সংখ্যা ছিল 50,000-এরও বেশি। এত বড় চ্যানেল যদি রাতারাতি বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের মতো ছোট ছোট চ্যানেলের কি হবে কে জানে। যাই হোক, এবারে আসল কথাটা বলি। এমএস ফ্যামিলি বলে যে বড় ইউটিউব চ্যানেল ছিল, আজকের ওই চ্যানেলটি ইউটিউব থেকে রাতারাতি বন্ধ করে দেওয়া হয়েছে। আর এমএস ফ্যামিলি কিন্তু ছোটখাটো ইউটিউব চ্যানেল নয়, এমএস ফ্যামিলির সাবস্ক্রাইবারের সংখ্যা 50,000-এরও বেশি, প্রায় 54,000-এর মতো। বুঝতে পাচ্ছেন তাহলে, এত বড় ইউটিউব চ্যানেল রাতারাতি আজকের বন্ধ হয়ে গেছে, তার ফলে ওরা খুব ভেঙে পড়েছে। এমএস ফ্যামিলি যিনি চালান অর্থাৎ মন্দিরাদি আজকের খুব কান্নাকাটি করছিল। ওদের আর একটা চ্যানেল আছে এমএস ক্রিয়েটর, যার নাম ওরা এখন বদলে দিয়ে রেখেছে মাই ওপিনিয়ন। সেটি আসলে এমএস ফ্যামিলির মন্দিরাদির হাজবেন্ডের চ্যানেল। এখানে এসে মন্দিরাদি আর মন্দিরাদির হাজবেন্ড দুজনেই খুব কান্নাকাটি করে এবং সবার কাছে ক্ষমা চায়, ইউটিউবের কাছে ক্ষমা চায়, কারণ ওরা একটা ভুল করেছিল যার জন্য ইউটিউব থেকে চ্যানেলটাকে পুরো ডিলিট করে দেওয়া হয়। আমিও পার্সোনালি ইউটিউবে খোঁজ করে দেখেছি, এমএস ফ্যামিলি বলে আর কোনো চ্যানেল ইউটিউবে দেখতে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ চ্যানেলটির কোনো অস্তিত্বই নেই। আর একটা কথা বলি, এমএস ফ্যামিলি চ্যানেলটা কিন্তু বেশি দিনের নয়, মাত্র 8 মাসের চ্যানেল, কিন্তু ওরা ওদের হার্ডওয়ার্ক দিয়ে চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি গ্রো করিয়েছিল এবং 50,000-এরও বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছিল খুব তাড়াতাড়ি। আমরা যারা ইউটিউবে আছি তারা তো জানি যে একটা চ্যানেল দাঁড় করাতে গেলে প্রচন্ড হার্ডওয়ার্ক করতে হয়, তাই চ্যানেলটা যখন বন্ধ হয়ে যায় তখন সত্যি খুব খারাপ লাগে। তাই মন্দিরাদিও তাদের অন্য আরেকটা চ্যানেল এমএস ক্রিয়েটর, অর্থাৎ যার নাম ওরা বদলে দিয়ে রেখেছে মাই ওপিনিয়ন, সেখানে এসে খুব কান্নাকাটি করে এবং সবার কাছে ক্ষমা চায়, ইউটিউবের কাছে ক্ষমা চায়। এর কারণ সম্পর্কে বলেন যে ওরা এমন একটা ভিডিও আপলোড করেছিল যেটি কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে ছিল, অর্থাৎ ইউটিউব থেকে কিছু কমিউনিটি গাইডলাইন্স আমাদের দেয়, সেই কমিউনিটি গাইডলাইন্স এর বাইরে গিয়ে ওরা এমন একটা ভিডিও আপলোড করেছিল যার জন্য ইউটিউব রাতারাতি চ্যানেলটিকে বন্ধ করে দেয় এবং ওদের কাছে মেল করে জানায় যে চ্যানেলটির আর কোনো অস্তিত্ব থাকবে না। এর জন্য ওরা আমাদের সবার কাছে একটু সাহায্য চাইছে। আমরা সবাই মিলে যদি ওদের পাশে দাঁড়াই, ওদের একটু হেল্প করি, তাহলে হয়তো ওরা চ্যানেলটাকে ফিরে পেতে পারে। চ্যানেলটা যাতে ওরা ফিরে পায় তার জন্য মন্দিরাদি আর মন্দিরাদির হাজবেন্ড টুইটারে গিয়ে একটা টুইট করেছে আর আমাদের সবাইকে রিকোয়েস্ট করেছে যে ওই টুইটের রিটুইট করতে, তাহলে হয়তো ওরা চ্যানেলটা ফিরে পেতে পারে। তাই সবাইকে রিকোয়েস্ট করছি, সবাই প্লিজ মন্দিরাদির পাশে থাকো, এমএস ফ্যামিলি যাতে মন্দিরাদি আবার ফিরে পায় তার জন্য সাহায্য করো। তাহলে আজকের মতো চলি, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। তাহলে আজকের মতো বাই বাই, গুড।